বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। হাসপাতাল থেকে সর্বশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন, কি দেখছেন রোগীরা আসলে কি ভোগান্তির শিকার হচ্ছেন এবং সেই সাথে যারা কর্তব্যরত চিকিৎসক আছেন তারা কতটা সক্ষম হচ্ছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য, সে বিষয়ে জানাবেন। বরিশাল দেশের বরিশালের ইন্টার্ন চিকিৎসা পরিষদ, বঙ্গবন চিকিৎসা পরিষদ তাদের কর্মবিরতি চলছে। কর্মবিরতির কারণে বরিশাল অঞ্চল তথা দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ এবং উন্নত চিকিৎসা কেন্দ্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে আমরা বলবো, এবং আমরা দেখছি সকাল থেকে হাসপাতালে রয়েছি এবং আমি এখন এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানে চিকিৎসা নিতে আসা মানুষ, সেখানে প্রতিদিন বহির্বিভাগে কমপক্ষে ৩ শতাধিক মানুষ আসে এখানে চিকিৎসা নেওয়ার জন্য, এবং ইন্দোরের চিকিৎসাধীন থাকে ২০০০-এর বেশি। অথচ এখানে ডাক্তার সংকট এটি খুব পূর্ব, কারণ এটি ৫৬ বছর আগেই প্রতিষ্ঠানটি করা হলে তখন যে চিকিৎসকদের পদ ছিল সেই পদগুলো এখনই রয়েছে, এখানে কোনো পদ সৃষ্টি করা হয়নি। আমি কিছুক্ষণ আগে হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে জরুরি চিকিৎসা অব্যাহত রয়েছে এবং তারা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর এদিকে ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতৃত্বে জানিয়েছেন যে তাদের দাবি, বিশেষ করে তাদের যে ভাতা ১৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বৃদ্ধি করা সহ বিভিন্ন দাবিতে তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। এবং তারা বলছে যে দুর্বলের বাজার, যেহেতু নিত্যমূল্যের সব জিনিসেরই দাম বাড়ছে, এ কারণে তাদের জীবনযাত্রা খুব কঠিনে দাঁড়িয়েছে, এ কারণে তারা কর্মবিরতি তারা গিয়েছে এবং তারাও ঠিক এই যে জরুরি চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এবং তারা বলছে তাদের দাবি আদায় না পর্যন্ত এই তাদের যে কর্মবিরতি চলবে। বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর রোগীর ভিড়, এখানে হাজার হাজার রোগী আসে এখানে চিকিৎসা নেওয়ার জন্য। সর্বমোট এখানে হিসাব অনুযায়ী প্রতিদিন নাকি ৮ থেকে ১০,০০০ মানুষ এখানে চিকিৎসা আসে, কিন্তু চিকিৎসা সংকট রয়েছে। যেখানে ইন্টারনি চিকিৎসকরাই মূলত এই হাসপাতালে বেশিরভাগ কাজ করে থাকে, এটি কারণে ইন্টারনি চিকিৎসক যে দ্বারা কাজ চলছে এবং তারা কর্মবিরতি পালনের কারণে এখানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এবং এদের পক্ষে প্রায় ২০০ ইন্টারনেট চিকিৎসক রয়েছে, তারা কাজ থেকে বিরত থাকার কারণে এখানে চিকিৎসা ব্যবস্থা কি অবস্থা সেটি না দেখলেই নয়। এবং এখানে হাজার হাজার রোগী আসছে, তারা এখানে চিকিৎসার জন্য আসছে, কিন্তু চিকিৎসা তারা অনেক পাচ্ছে না। এবং যে চিকিৎসাধীন এখন হাসপাতালে আজকেরও ২,৫০০-এর বেশি রোগী চিকিৎসা রয়েছে, তাদের চিকিৎসা দিতে তাদের হেল্প আসছে। যদিও পরিচালকের দাবি তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছে, তারপর আমরা দেখতে পাচ্ছি এবং রোগীর সাথে কথা বলছি, তারা বলছে। তবে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে যেহেতু আজকের ধর্মঘাট, মূলত তারা এর আগেও তাদের কর্মবিরতি পালন করছে, আজকে ধর্মঘাটটি শুরু করার কারণে অনেক রোগীরাও জানতো না, তারা বাড়ি থেকে আসছে চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু চিকিৎসা সুবিধা সেভাবে পাচ্ছে না। এই ছিল আমার কাছে বরিশালে ইন্টার্ন চিকিৎসক যে কর্মবিরতি তার সর্বশেষ।